হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পাঁচমিশালির একটি সবজি তৈরি করব। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি থালার মধ্যে রয়েছে, পেঁপে, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, ফুলকপি, আলু, আর সাথে আছে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর একটি বাদশা মরিচ এবং দারচিনির টুকরো। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন, দারচিনির টুকরোটি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে সামান্য ভেজে নেব। এখন সব সবজিগুলো একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। স্বাদ মতন এখন লবণ দেব, হালকা নিচে নেব, এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব, এরপর সামান্য ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প জিরা গুঁড়ো, এখন হালকা সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে তাতে ঢেঁড়স, ধনে পাতা এবং বাদশা মরিচ দিয়ে 10 মিনিটের জন্য অল্প আঁচে চুলায় রেখে দেব। 10 মিনিট পর সবজিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। দেখুন, সবজিটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটি ভগবানকে অফার করার জন্য নিয়ে যাচ্ছি। আশা করছি সবার এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা বাসায় এটি ট্রাই করবেন এবং ভগবানকে দেবেন। পরের বার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ।